বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও 16 জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। তারা হলেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসাবে রেকর্ড গড়লেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, 30 বছর বয়সের কম কেউ কখনোই সরকারের উপদেষ্টা হতে পারেননি। সার্টিফিকেট অনুযায়ী নাহিদ এবং আসিফ দুজনের বয়সই 26 বছর। শুধু উপদেষ্টা নয়, সংসদ সদস্য এত কম বয়সে হওয়ার নজির নেই। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা। উপদেষ্টা নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন, আর আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। নাহিদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং আসিফ মাহমুদ 4 নম্বর সমন্বয়কের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকারও হন তারা। তাদের দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থেও আত্মত্যাগ বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশন তাদের স্যাক্রিফাইস করতে হবে। আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। 2024 সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। তিনি আরও লেখেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ। আরেক পোস্টে সার্জিস লেখেন, রাষ্ট্র বিনির্মাণে ছাত্র জনতার কাছে দায়বদ্ধ, দেখা হবে পথে প্রান্তর থেকে রাজপথে। সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র। নাহিদ আসিফ সার্জিস, তারা তিনজনই 16-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী।